Welcome everyone. So today we will discuss about a new topic, which is the Victorian age of English literature. And the duration of Victorian age is 1832 to 1901. First of all, key information. Victorian age was during the reign of Queen Victoria. অর্থাৎ Victorian age Rani Victoria's শাসনামলের সময়টিতে ছিল. Famous poet of Victorian age. Victorian age এর famous poet হচ্ছে তিনজন. First of all, Matthew Arnold, Alfred Lord Tennyson, and Robert Browning. আমরা এটাকে একটা ছন্দের মধ্যে মনে রাখতে পারি, that is M-A-R. M means Matthew Arnold, A means Alfred Lord Tennyson, and R means Robert Browning. Famous novelist. Famous novelist হচ্ছে Charles Dickens, George Eliot, Treasure Eliot, and Thomas Austin. So first of all, we will learn about Matthew Arnold. ম্যাথিউ আর্নল্ডকে বলা হয় মেলানোকলিক অর ইলিজিয়াক পোয়েট, অর্থাৎ তার লেখাগুলোর ভিতরে ইলিজি ছিল, আর ইলিজি শব্দটির মানে হচ্ছে শোকগাথা। ম্যাথিউ আর্নল্ডের ফেমাস বুকস হচ্ছে লিটারেচার অ্যান্ড ডগমা, কালচার অ্যান্ড অ্যানার্কি। ফেমাস পোয়েমসের ভিতরে রয়েছে ডোবার বিচ, দি স্কলার জিপসি, শ্রব অ্যান্ড রুস্তম। এরপর আলফ্রেড লর্ড টেনিসন। আলফ্রেড লর্ড টেনিসনকে বলা হয় লিরিক পোয়েট অফ দি ভিক্টোরিয়ান এইজ, এবং উইলিয়াম শেক্সপিয়ার তাকে ডেজলিং সাম উপাধি দিয়েছেন। আলফ্রেড লর্ড টেনিসনের পোয়েমস হচ্ছে তিথোনাস, ইউলিসিস, লক্সলে হল, অইনন, লোটাস ইটার্স, মর্টি ডি আর্থার, এবং ইলিজি হচ্ছে ইন মেমোরিয়াম। এটা মনে রাখার নিমোনিক্সটা হচ্ছে তিথো এবং লিসি মেমোরিয়াম হলে না খেয়ে মরতে গিয়েছিল। এখানে তিথো তিথি দিয়ে তিথোনাস, লিসি দিয়ে ইউলিসিস, মেমোরিয়াম দিয়ে ইন মেমোরিয়াম, হল দিয়ে লক্সলে হল, না খেয়ে দ্বারা বোঝানো হয়েছে লোটাস ইটার্স, মরতে গিয়েছে মিন্স মরতে ডি আর্থার। নেক্সট রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ফেমাস পোয়েট অফ ড্রামাটিক মনোলগ, অর্থাৎ তাকে ড্রামাটিক মনোলগের পোয়েট বলা হয়। রবার্ট ব্রাউনিং এর ফেমাস পোয়েমসের ভিতরে রয়েছে মাই লাস্ট ডাচেস, অ্যান্ড্রিও দেল সার্তো, রাব্বি বেন এজরা, দি প্যাট্রিয়ট। এটা মনে রাখার নিউনিক্স হচ্ছে এম এ আর টি, মার্ট, অর্থাৎ এম দিয়ে মাই লাস্ট ডিচেস, এ মিন্স অ্যান্ড্রিও দে সাত্র, আর দিয়ে রাব্বি বেন এজরা, অ্যান্ড টি দিয়ে দি প্যাট্রিয়টকে রিপ্রেজেন্ট করা হয়। তার বিখ্যাত একটি বই আছে, উইচ ইজ ম্যান অ্যান্ড উইমেন। এরপর চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সকে বলা হয় গ্রেটেস্ট নোবেলিস্ট। চার্লস ডিকেন্সের নোবেলস হচ্ছে ডেভিড কপারফিল্ড, Hard Times, Great Expectation, The Adventure of Oliver Twist, A Tale of Two Cities. মজার বিষয় হচ্ছে তার প্রত্যেকটি নোভেলসই খুব বিখ্যাত, এজন্য প্রত্যেকটিকে মনে রাখতে হবে। অ্যান্ড দ্য নিউনিক্স ইজ ডেভিড তার কঠিন সময়ে অনেক প্রত্যাশা নিয়ে বসেছিল অলিভার তাকে দুই শহরের গল্প শোনাবে বলে। আচ্ছা, এখানে ডেভিড দিয়ে ডেভিড কপারফিল্ড কঠিন সময়ে দ্বারা হার্ড টাইমসকে বোঝানো হয়েছে, অনেক প্রত্যাশা দ্বারা গ্রেট এক্সপেকটেশন, এবং অলিভার দিয়ে দি অ্যাডভেঞ্চার অফ অলিভার টুইস্ট এবং দুই শহরের গল্প দ্বারা এ টেল অফ টু সিটিসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। অর্থাৎ আমরা নিউমোনিক্সটা দিয়ে এই পাঁচটি বিখ্যাত নোভেলসকে মনে রাখতে পারি, যে ডেভিড কপারফিল্ড, হার্ড টাইমস, গ্রেট এক্সপেকটেশন, দি অ্যাডভেঞ্চার্স অফ অলিভার টুইস্ট, অ্যান্ড এ টেল অফ টু সিটিস। নেক্সট জর্জ ইলিয়ট। জর্জ এলিয়টের আসল নাম হচ্ছে ম্যারি অ্যান্ড ইভেন্স। জর্জ এলিয়টের বিখ্যাত ড্রামা পোয়েমস হচ্ছে দি স্প্যানিশ জিপসি, এবং ফেমাস নোবেল হচ্ছে সাইলাস মার্নার। রিমেম্বার, ম্যাথিউ আর্নল্ড লিখেছেন দি স্কলার জিপসি, এটা একটা পোয়েম। জর্জ এলিয়ট লিখছেন দি স্প্যানিশ জিপসি, এটাও একটি পোয়েম। এবং রাল্ফ হডসন, যেটা আমাদের এইচএসসি টেক্সট বুকে আছে, উইচ ইজ টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। সো এখানে কনফিউশনে হওয়া যাবে না, ম্যাথিউ আর্নল্ড লিখেছেন দি স্কলার জিপসি, জর্জ এলিয়ট দি স্প্যানিশ জিপসি, রাল্ফ হডসন টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। So that's the end of this video. Thank you for watching.